নমস্কার, আমি দেবযানী। পৌষ পার্বণের সময় প্রায় এসেই গেছে, তাই আজ বানাবো একদমই অন্য রকম একটা পিঠে, চন্দনকাঠ পিঠে। খুবই সহজে বানানো হয়ে যায় আর খেতে ভীষণই সুন্দর। পুলি পিঠে, ভাপা পিঠে তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু চন্দনকাঠ পিঠে একটু অন্যরকম ধরনের। তাহলে আজ বানাচ্ছি আমার সহজ পদ্ধতিতে চন্দনকাঠ পিঠে। চন্দনকাঠ পিঠে বানানোর জন্যে আমি মেজারিং কাপে মেপে 2 কাপ চাল নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল ব্যবহার করলে একটা খুব সুন্দর গন্ধ হবে। খুব ভালো করে চালগুলো ধুয়ে নিয়ে আমি অল্প জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। তারপর ভিজে চালগুলো হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে হালকা করে ভেঙে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে চালগুলো যেন একদম মিহি না হয়ে যায়, চালে একটু দানা দানা ভাব থাকবে। আমি পাটালি গুড় নিয়েছি 500 গ্রাম। যেহেতু আমি 500 গ্রাম পরিমাণ চাল নিয়েছি, আমি 500 গ্রাম গুড় নিয়েছি। আপনারা যদি মিষ্টি কম বেশি করতে চান, তাহলে গুড়ের পরিমাণটা সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। পিঠে বানানোর জন্যে আমি 500 গ্রাম যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর 1টা বড় সাইজের নারকোল নিয়েছি। নিয়ে খুব ভালো করে নারকোলটা কুড়ে নিয়েছি। 1 লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। তারপর আমি দুধের মধ্যে 2টো বড় এলাচ দিয়ে দিয়েছি ও 2টো তেজপাতা দিয়েছি, যাতে একটা খুব সুন্দর গন্ধ হয়। দুধটা কিছুক্ষণ বাদে ফুটে উঠলে আমি গুঁড়ো করে নেওয়া চালগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে চাল দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে কন্টিনিউয়াস নাড়তে হবে, যাতে দুধের সঙ্গে চালগুলো পাত্রের গায়ে লেগে না যায়। এইভাবে 15 থেকে 20 মিনিট নাড়তে হবে ও খেয়াল রাখতে হবে যে চালটা সিদ্ধ হয়ে এসেছে কিনা। চালটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন আমি কুড়ে রাখা নারকোলটা দিয়ে দিয়েছি ও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেবো। আর ফ্লেমটা লো রেখেই রান্নাটা করতে হবে, আবারও কন্টিনিউয়াস সমস্ত কিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। চাল যখন একদমই সিদ্ধ হয়ে যাবে, তখন গুড়টা মিশিয়ে দিতে হবে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, চাল যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা গুড় দেব না। গুড় যদি আগে দিয়ে দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু চাল আর সিদ্ধ হবে না। চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরই গুড়টা মিশিয়ে দিতে হবে ও ফ্লেম লো করে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে। লো ফ্লেমে এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। 10 থেকে 15 মিনিট বাদে যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা এবার পিঠে তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। পিঠের মিশ্রণটা একটা থালায় ঢালতে হবে। তার আগে থালার গায়ে খুব ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। তারপর ওই থালায় গরম মিশ্রণটা ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পরে ওপরের দিকটা, মানে মিশ্রণের ওপরের দিকটা আমরা একটা হাতা দিয়ে সমান করে দেব। তারপর 3 থেকে 4 ঘন্টা মিশ্রণটা রেখে দেব ঠান্ডা করার জন্যে। চার ঘন্টা বাদে মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে আমরা আমাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নেব। আমি এখানে বরফি বরফি করে চন্দনকাঠ পিঠেগুলো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। চন্দনকাঠ পিঠে আর একটু সুস্বাদু করার জন্যে আমি ওপরে কিছু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো চন্দনকাঠ পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।